আজ মুর্শিদাবাদের রানীনগর দুই ব্লকের কাহারপাড়া একশো সতেরো নম্বর বিএসএফ ক্যাম্প এলাকায় খাইরুল ইসলাম নামে এক ব্যক্তি সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন সেই সময় বিএসএফ জওয়ানরা দেখতে পান এক ব্যক্তি ঘোরাফেরা করছে তারপরে ওই ব্যক্তিকে পরিচয় জানতে চাইলে নিজেকে বাংলাদেশ থেকে এসেছি বলে পরিচয় দেয় ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে তাকে আটক করে কাহারপাড়া একশো সতেরো নম্বর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বিএসএফ সূত্রে খবর ওই ব্যক্তির নাম জানা যায় খায়রুল ইসলাম তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানা এলাকায় বলে জানা গেছে কোথায় আছিলেন ভারতে কিভাবে আসতে চাচ্ছিলেন আসতে চলেছিলাম ওই দালালের মারফতে আমার সাথে আর একটা লোক ছিল ও নিয়ে আসছিল আমাকে সাথে করে কিভাবে পার হচ্ছিলো তোমরা ওই ওই তার কাটার একটা মেশিন দিয়ে তার কাটে আমাকে পার করছিলো আর ওই ওদিকে দিয়ে পারলে